আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমার চ্যানেল অনুস কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে। আজ আমি খুবই স্বাস্থ্যকর এবং খুবই সুস্বাদু একটি ডায়েট রেসিপি নিয়ে চলে এসেছি। যারা ওজন কমাতে চান বা ওজন কমানোর চেষ্টায় আছেন তারা এই রকম ব্রেকফাস্টে সামিল করতে পারেন, তাহলে হু হু করে ওজন কমবে। চলুন রেসিপিটি শুরু করি। আমি এখানে মাঝারি সাইজের চিড়ে নিয়ে নিয়েছি, বেশি মোটাও না বেশি পাতলাও না। ভালোভাবে প্রথমে জল দিয়ে ধুয়ে নিতে হবে, কারণ চিড়ের মধ্যে অনেক রকম ময়লা থাকে, সেইগুলো পেটে গেলে আমাদের শরীর খারাপ করতে পারে। সেই জন্য 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে আমি চিড়েটা ভালোভাবে ধুয়ে নেব। দু থেকে তিনবার ধোয়ার পর চিড়েটা আমি ভালোভাবে জল ছড়িয়ে নিয়েছি। এবার একে একে এর উপর দিয়ে দেব টক দই। আপনারা সবাই জানেন টক দই আমাদের স্বাস্থ্যের পক্ষে কতটা উপকারী, এবং টক দই খেলে আমাদের ওয়েটও লস হয়। আমি এখানে ছোটো বাটির 1 বাটি টক দই উপর থেকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 2 বাটিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। টক দই দেওয়ার পর আমি সাথে দিয়ে দেব 1টা গোটা কলা। কলার খোসা ছাড়িয়ে ছুরির সাহায্যে স্লাইস স্লাইস করে কেটে আমি উপর থেকে সাজিয়ে দেব। এই রকম রেসিপি আপনারা নিজেদের ব্রেকফাস্টে বা রাতের ডিনারে সামিল করতে পারেন। বিশ্বাস করুন এই রেসিপিটি অনেকই লাভদায়ক। প্রায় 1 মাস খেয়ে দেখবেন ফল আপনি নিশ্চয়ই পাবেন। কলাগুলোর স্লাইস এইরকমভাবে কেটে সাজিয়ে দেওয়ার পর উপর থেকে দিয়ে দিচ্ছি হানি। যেহেতু ডায়েট রেসিপি তাই এখানে আমি কোনো চিনির ব্যবহার করব না, হানি সবচেয়ে বেস্ট, সেই জন্য আমি এখানে 1 চামচ হানি ব্যবহার করেছি। আরেকটু ফ্লেভারের জন্য আমি উপর থেকে কয়েকটা কিশমিশ সাজিয়ে দেব, তাহলেই আমাদের রেডি হয়ে যাবে এই ডায়েট চিড়ের রেসিপি। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করো, আর এই রকম রেসিপি বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য অপেক্ষায় থাকবে। ধন্যবাদ সবাইকে।